বান্দা এখন আর ঘুমাইও না, আমি মাওলার ডাকে উঠি একটু সারা দাও। আল্লাহর খাস বান্দা যারা, এরা তখন আল্লাহর ডাকে উঠিয়া সারা দেয়। আল্লাহ পাক বলেন, যখন তুমি জিব্বাটা নাড়াইয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর মহাব্বতের মায়ার সাগরে জোশ এসে যায়। কারণ রাতের বেলা যদি সন্তান আম্মু বলে ডাক দেয়, মায়ের ঘুম যতই থাক দৌড়াইয়া সন্তানের ডাকে সারা দিয়া হাজির হয়ে যায়। এই সন্তানের প্রয়োজন মিটায় আল্লাহ পাক বলেন, এরে গোলাম, ওই মা বাবার থেকে তো 99 গুণ মায়া আমি আল্লাহর অন্তরে বেশি। ও বান্দা, তুমি যখন আমাকে আল্লাহ বলে ডাক দিবা, আমি 99 গুণ মায়ার দরজা দিয়া তখন আর চুপ থাকতে পারি না। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি যখন আমাকে ডাক দাও আমি জবাব দেওয়ার জন্য রেডি হয়ে যাই। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইয়াস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমি আল্লাহর কাছে চাও আমারে কোথায় তালাশ করো, আমি আল্লাহ তোমার কাছেই তো হাজির আছি। এরে বান্দা, তুমি যখন মাথাটা নত করিয়া চক্ষু দুইটা বন্ধ করিয়া মহাব্বতের নজরে আল্লাহর ডাকে সারা দিয়া তুমি যখন বলবা আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি, আল্লাহ তাআলা বলে, বান্দা তুই আমারই কই খুঁজো? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, তুই তোর নিজের দিয়ে তাকায় দেখ, আমি আল্লাহর কুদরতের ঘেরান পাওয়া যায়। এরে বান্দা, আল্লাহওয়ালারা এইভাবে উদাহরণ দিয়া বলেন, একজন বান্দা যখন পানির মধ্যে ডুব দেয়, পানির মধ্যে যখন চলে যায়, ওই বান্দার এমন হালাত, ডানে তাকায় দেখে পানি, সামনে পানি, পেছনে পানি, উপরে পানি, নিচে পানি, পশমের গোড়ায় গোড়ায় পানি আর পানি। যেই বান্দাগুলো আমার মাওলা পাকের ইশক আর মোহাব্বত নিয়ে দৌড়ায়, নামাজের মুসাল্লায় দৌড়ায় হাজির হয়ে গেল, সেজদায় গিয়া আল্লাহ কয়া ডাক দিল, আবার বয়ানের আওয়াজ পাইয়া আল্লাহওয়ালার মজলিসে গিয়া আল্লাহ বলে ডাক দিল, ওই বান্দার অবস্থাটা এমন এক পর্যায়ে গিয়া পৌঁছে যায় আল্লাহ তাআলা তখন রহমতের চাদর দিয়ে তাকে আবৃত করে নেয়। আল্লাহ পাকের রহমতের চাদর দিয়ে যখন বান্দাকে ঢেকে নেয়, ওই বান্দা তখন ডানে তাকায় দেখে আমার মাওলার কুদরত দেখা যায়, বামে মাওলার কুদরত দেখা যায়, যেদিকেই তাকায় দেখে আমার মাওলা আমার আল্লাহর কুদরতের ঘেরান বান্দা নাকে পায়। আল্লাহ বলে, বান্দা ফা আইনামা তু আল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এরে বান্দা, তুই কোন দিকে তাকাও, যেদিকে তাকাবি সেদিকেই আমি হাজির। তোর মা নাই, তোর বাবা নাই, যেদিকে তাকাও ছেলে দেখো, মা দেখো, বিবি দেখো, দেখো তোর টাকা, তোর বাড়ি, তোর বাবা, তোর মা, দেখো তোর দোকান, তোর ব্যবসা, তোর বাণিজ্য, আরে না এগুলো কিছুই না, বাড়িও থাকবে না, গাড়িও থাকবে না, তোর মা থাকবে না, বাবা থাকবে না। এরে বান্দা, আমি মাওলার সাথে গভীর সম্পর্ক তৈরি করিয়া নাও, এক সময় দেখবা তোমার মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, টাকা নাই, পয়সা নাই, দোকান নাই, ব্যবসা নাই, যখন দেখবা তোমার কেউ নাই তখন দেখবা আমি মাওলা হাজির।
ও বান্দা, আমি আল্লাহ তো তোমাকে বেশি মহব্বত করি, কারণ আমি আল্লাহর কোনো ছেলে নাই, আমি আল্লাহর কোনো মেয়ে নাই, আমাকে আব্বা বলে ডাকার মতো কেউ নাই, আমাকে স্বামী বলে সম্বোধন করার মতো কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো থেকেও জন্ম নেই নাই। আমি আল্লাহ আল্লাহুস সামাদ, আমি হলাম বেনিয়াজ, আমি কারো কাছে ঠেকানা। এরে মে দূর হো মজবুর এ সৈয়দ আলম, মে দূর হো মজবুর এ সৈয়দ আলম, দিদার দেখাতে নেহি আওয়াজ সুনা দো, দিদার দেখাতে নেহি আওয়াজ সুনা দো। সূরত ইউসুফ কো নেহি চাহনে ওয়ালা, মে সূরত ইউসুফ কো নেহি চাহনে ওয়ালা, মে কয়েস কে মানিন্দ নেহি আশিক লাইলা, মে কয়েস কে মানিন্দ নেহি আশিক লাইলা, মে আশিক মৌলা হো মেরা ইশক দিওয়ানা, মে আশিক মৌলা হো মেরা ইশক দিওয়ানা, এই জুমলা যাহা জিস কি তজল্লি সে উজালা, এই জুমলা যাহা জিস কি তজল্লি সে উজালা। কমা ফজ্জাল মাকানান আলা মাকান, ওয়া ইনসানান আলা ইনসান, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লা জিদ্দ লাহু ওয়া লা নিদ্দ লাহু ওয়া লা মিসলা লা, ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وآله وسلم: عليك بمجالسة العلماء واسمع كلام الحكماء، فإن الله لا يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر.
أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা বিভাগীয় শাখার উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের আজ দ্বিতীয় দিন। উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বারাকাতুহুম, শেখে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের দামাত বারাকাতুহুম, সাহেব জাদা পীর সাহেব চরমোনাই রহমতুল্লাহ আলাই, আরো অনেক উলামায়ে হযরতরা বয়ান করেছেন, আগামী দিনেও মোহতারাম আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমোনাই বয়ান রাখবেন, আখেরি মুনাজাত দিবেন। আল্লাহ পাক এই সুন্দর মজলিসকে আমাদের দুনিয়া আখেরাতে নাজাত ও হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করেন। সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত আমিও বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন নারী পুরুষ ধনী গরিব, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আকুলু মাসাদিতিন, সত্যবাদী আল্লাহ পাকের পেয়ারা যারা বান্দা তাদের বন্ধু হয়ে থাকো। লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছিলেন, সেই উপদেশ নবীজি সাহাবায়ে কেরামদেরকেও দিতেছিলেন। দিতে গিয়ে নবীজি বললেন, লোকমানে হাকিম তার সন্তানকে বলতেছিলেন, আমিও সাহাবায়ে কেরাম আপনাদেরকে বলতেছি, আপনারা উলামায়ে আহলে হক এদের মজলিসে বেশি বেশি সময় দিবেন, বসবেন, কি লাভ হবে? তাদের কথাগুলো দিলের কান লাগায় শ্রবণ করবেন, এর বিনিময়ে রব্বুল আলামিন মুরদা দিল জিন্দা দিলে পরিণত করে দিবেন। কেমন জিন্দা করবেন? নবীজি বলেন, সূর্যের প্রচন্ড তাপে জমিন শুকাইয়া যেমন ফাটল হয়ে যায়, ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে, সেই ফাটল জমিনে
আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিয়া এই পরিমাণ তাজা করে দেন যে এখন ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায়। ঠিক যারা গুনাহ করে নিজেদের অন্তরকে ভেঙ্গে চৌচির করেছে, নামাজ রোজা নেক আমল মজা লাগে না, উলামায়ে কেরাম আহলে হক আল্লাহওয়ালাদের নেক নজরে বসলে ওই মজলিস আল্লাহর নূরের ফেরেশতারা বেষ্টনি দেয়, আল্লাহ পাকের রহমত অনবরত বর্ষিত হয়। আর ওই রহমতের বৃষ্টি দিয়া আল্লাহ সবার দিলকে তাজা বানায় না। কেমন তাজা? আগে যেমন নামাজ পড়তে মজা লাগতো না, এখন নামাজ না পড়লে মজা লাগে না। আগে পর্দা করতে মজা পাইতো না, এখন পর্দা না করলে মজা পায় না। আগে তেলাওয়াত শুনতে মজা পাইতো না, এখন না শুনলে মজা নাই। আগে জিকির করতে মজা লাগতো না, এখন জিকির না করলে মজা লাগে না। এটা আল্লাহওয়ালাদের সোহবতের ফলাফল। এই জন্য আল্লাহ বলেন, তোমরা আমার তাকওয়া অর্জন করো তথা আমাকে ভয় করো, আর আমার যারা সাদিকিন এদের বন্ধু হইয়া থাকো। সাদিকিন মানে সত্যবাদী, সত্যবাদী মানে যারা মুখে সত্য কথা বলে, বিষয়টা এমন না, যাদের পুরা জীবনটা সততার উপরে চলে। সততা বুঝবো কিভাবে? আমি চলতেছি আর বলতেছি এটাই সততা? না, একটা মাপকাঠি দরকার। রহমাতুল্লিল আলামিনের আদর্শের উপরে চলার নাম সততা। কারণ নবীজির 63 বছর জীবনে কখনো একটা মিথ্যা কথা বলেন নাই। এত চিন্তা করেন তো যে 63 বছর জীবনে নবীজি ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই, তাহলে ওই নবীর কি পরিমাণ সততা। আরবের বিধর্মীরা বেঈমানেরা নবীকে সততার কারণে আল আমিন বলেছিল, মানুষের আমানত তার কাছে জমা রাখত। অতএব নবীজির আদর্শই হলো সৎ। আমার প্রত্যেকটা জীবনের ক্ষেত্রে প্রত্যেকটা লাইনে যদি সততার সাথে চলতে চাই, তাহলে শুধু কথা না, লেনদেন আমল আখলাক ইমান আকিদা সব কিছুর মধ্যে রসুলের আদর্শ নিয়ে যদি চলি, তাহলে আমি সততার সাথে চললাম। কিন্তু এই যে সততার সাথে আমি চলব, এই জন্য দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ দরকার, না হয় আমি পারব না। না পারার কারণ কি? না পারার এক কারণ আমি দুর্বল। আমি সততার সাথে আল্লাহর ভয় নিয়ে যে চলব, এই চলার মধ্যে আমি দুই জিনিস আমার লাগবে, যেই দুই জিনিস না হলে আমি পারব না, পড়ে যাব। যত বড় হুজুর হই আর বক্তা হই আর মাওলানা হই, আমি পিছলে পড়ে যাব। কারণ এক, আমি দুর্বল, আমার জন্ম দুর্বল। আল্লাহ বলেন, ওয়াখুলিকাল ইনসানু যাঈফা, আমি ইনসানকে খুব দুর্বল করে সৃষ্টি করেছি। কেমন দুর্বল বলে? এই মানুষের মতো দুর্বল আর কিছু আমি বানাই না। সব কিছুর মধ্যে মানুষ দুর্বল। একটা পিপিলিকার কাছেও মানুষ দুর্বল, একটা মশার কাছেও মানুষ দুর্বল, 2 টাকা দামের বেলেটের কাছেও আমরা দুর্বল, মানুষের বানানো জিনিসের কাছেও আমরা দুর্বল। আবার আমাদের শরীরটা দুর্বল, খানার বেলায়, ঘুমের বেলায়, চলাফেরার বেলায়,
নদীর মাছ আমাদের থেকে বেশি খেতে পারে, আমরা এর হাজার ভাগের এক ভাগও পারি না। জঙ্গলের প্রাণী আরো বেশি খেতে পারে। তাহলে খানার বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল, জ্ঞানের দিক থেকে দুর্বল, এক কথা আমাদের মতো দুর্বল আল্লাহর মাখলুকতের মধ্যে কেউ নেই। দুই নম্বর দুর্বলতা, তিন দল শয়তান আমাকে পেছনে টানে জাহান্নামে নেওয়ার জন্য। কয় দল শয়তান? জিন শয়তান, নফস শয়তান, মানুষ রূপী শয়তান, কয় দল? এই তিন দলের মধ্যে দুই দল খুব দুর্বল মোটামুটি, একটা বেশি দুর্বল আর একটা হালকা মধ্যম দুর্বল, আর একটা কঠিন থেকে কঠিন সবল। জিন শয়তান হলো চূড়ান্ত দুর্বল, নফস শয়তান এর থেকে আরেকটু সবল, মানুষ রূপী শয়তান আরো বেশি সবল। কেমন দুর্বল জিন শয়তান? আজানের আওয়াজ পেলে পালায় যায়, জিকির শুনলে পালায়, কোরআন তেলাওয়াতে পালায়, কিন্তু মানুষ শয়তান জিকিরেও পালায় না, আজানেও পালায় না, তেলাওয়াতেও পালায় না। তাই মানুষ শয়তানকে তাড়ানোর জন্য বেতের বাড়ি দরকার। আমার বেতের বাড়িতে কাজ হবে না, সবার বেতের বাড়িতে কাজ হয়নি। যেই ছাত্র ওস্তাদের কাছে পড়ে, ওস্তাদকে সম্মানের সাথে মানে, ওই ছাত্রের জন্য ওস্তাদের বেতের বাড়ি কাজ দেয়। যেই মুরিদে পীরকে মানে, ওই পীরের ধমক মুরিদকে কাজ দেয়। যে মুরিদ পীরকে মানে না, ওই মুরিদকে পীরের ধমক কোনো ফায়দা দেয় না। এখন এই বেতের বাড়ি কেমনে দেয়? আমি তো পারবো না, আমি দুর্বল। তাহলে আমি জন্মগত দুর্বল, এলেম আমলে দুর্বল, শক্তির দিক দিয়ে দুর্বল, এক কথায় আমার সৃষ্টি দুর্বল, দুই আমাকে তিন শ্রেণীর শয়তান পেছনে টানে, কই নিবে? তিন নাম্বার দুর্বলতা, যেই জায়গায় বইয়া আমাকে বলা হইতেছে আমি সততার সাথে চলব, ওই জায়গাটা বড় খারাপ। কোন জায়গা? দুনিয়া। দুনিয়ার পরিবেশ বড় নাপাক, যেদিকে চোখ ঘুরাই সেদিকেই গুনাহ। আর কে কার আগে কত দ্রুত গতিতে জাহান্নামে যেতে পারবে তার প্রতিযোগিতা চলছে পকেটের লটারি মোবাইলে। মোবাইল নামের গজব আমাকে এতটা তাড়া করতেছে যে কত আগে জাহান্নামে যেতে চাও আমাকে ব্যবহার করো। এই মোবাইলের কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, কান না পাক, অন্তর না পাক, পাও না পাক, আরো কত কত কিছু খারাপ। তাহলে এতটা দুর্বলতার মধ্যে আমি সততার সাথে চলতে পারবো না, দুইটা শক্তি লাগবে। কয়টা শক্তি লাগবে? একটা শক্তি, এক শক্তির নাম রিজালুল্লাহ, আর এক শক্তির নাম কিতাবুল্লাহ। একটা হলো আল্লাহর পছন্দের বান্দা, দ্বিতীয় হলো আল্লাহর মহাব্বতের চয়ন করা পছন্দের কিতাব। এই দুই শক্তি লাগবে। তো আল্লাহর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআন, আল্লাহর পছন্দের বান্দাদের মধ্যে শ্রেষ্ঠ বান্দা রহমাতুল্লিল আলামিন,
দোনোটা আমরা পেয়েছি, নবীরও আমরা পেয়েছি, কোরআনও আমরা পেয়েছি। তো কপাল খারাপ, ওই কোরআন বুকে লাগাইতে পারি বটে, পড়তে জানি না, চেষ্টাও করি না। অথচ বান্দা তোমার চেহারাটা কেমন, ভালো না খারাপ, দেখতে হলে আয়নার দিকে তাকাও। আয়না হলো বান্দার চেহারা দেখার মূল মাধ্যম, আর আমার আল্লাহ দেখার আয়না হলো কোরআন শরীফ। তাহলে আল্লাহর মহব্বত নিয়া, আল্লাহর মহব্বতের তাকওয়া নিয়া আল্লাহর পছন্দের বান্দাদের সাথে বন্ধুত্ব করতে হবে, তাহলেই আমি চলতে পারব। কারণ আল্লাহ পাকের বন্ধুরা মানুষ শয়তানকে তাড়াইতে পারে, আমরা পারি না। বলে কেমনে তাড়ায়, বেতের বাড়ি দিয়া কয় না। আল্লাহ ওয়ালারা আল্লাহর মহব্বতের দরজায় এত পরিমাণ সাধনা করেন, সাধনা করতে 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 আল্লাহ এমন কিছু পাওয়ার দান করেন, যেই পাওয়ারের সামনে দুনিয়ার বড় বড় বাদশারা মাথা নত করে হাত দোজান হইয়া নামাজের সুরতে বসে, হুজুরের সামনে গেলেই টুপি তালাশ করে, অথচ হুজুরে বলে নাই টুপি ছাড়া আসা যাবে না। হুজুরের সামনে যাওয়ার আগে পীর সাহেবের কাছে দেখা করব, জামাটা লও, প্যান্ট শার্ট কানাইডা গায়ে দিয়া যাওয়া যাবে না। হুজুর নিষেধ করে নাই, গিয়া হুজুরের সামনে নামাজের সুরাতে বসে, হুজুর বলে চেয়ারে বসেন, না হুজুর ঠিক আছে। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষ যখন আল্লাহর মহব্বতের রাস্তায় বেশি 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 নেক আমল করে, আল্লাহ তাকে দুনিয়াতে পাঁচটা পুরস্কার দান করেন। একটা পুরস্কার কলবের মধ্যে নূর দান করেন, দুই নাম্বার পুরস্কার চেহারায় আল্লাহ রব দান করেন, আলো দান করেন, যেটা দুনিয়াওয়ালারা দেখলেই ভয় পায়। আউলিয়ারা কারে অকবায় খতিয়ার, জাহেলারা কারে দুনিয়ায় ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওত। আল্লাহওয়ালার চেহারার দিয়ে তাকাইলো বেঈমানরা ভয় পায়, কারণ এই আল্লাহওয়ালা রাতারাতি আল্লাহর ওলির খাতায় নাম লেখায় নাই। আল্লাহওয়ালার খাতায় নাম লেখাইতে গিয়া বান্দার জীবনের বহু ঘুম নষ্ট করেছেন, বহু খানা না খাইয়া মুজাহাদা করেছেন। আমরাও ঘুমাই, তারাও ঘুমায়, আমরাও খানা খাই, আল্লাহওয়ালারাও খানা খান। আমাদের খানার কোনো আগা নাই, মাথা নাই, আমাদের কোনো চিন্তা নাই, পাইলাম আর খাইলাম। আল্লাহওয়ালারা পাইলেই খায় না, আগে তালাশ করে খানা হালাল না হারাম। জাহেলারা কারে দুনিয়া এখতিয়া, আল্লাহওয়ালারা হালাল খানার দিকে নজর রাখেন, আবার পেট ভরিয়েও তারা খানা খান না। যতটুকু খানা খান একমাত্র ইবাদতে শক্তি অর্জন করার জন্য, এবাদতে যেন শক্তি অর্জন করা যায় এই জন্য খানা খায়। আমরা ঘুমাই, ওযু নাই, নামাজের চিন্তা নাই, আল্লাহওয়ালারা সারা রাত ঘুমায় না। যতটুকু টাইম ঘুমায় ওযু করিয়া ডান কাতে কেবলার দিকে ফিরিয়া ঘুমায়, কিছু সময় ঘুমাইয়া আবার সজাগ হইয়া ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া আবার আমার মাওলার ডাকে সাড়া দিয়া নামাজের মুসাল্লায় হাজির হয়ে যায়।
কারণ রাত্র তিনটার সময় দরওয়াজার সামনে একজন শিক্ষক হঠাৎ সালাম দিয়া নক করল। ছাত্র ঘুমাইতেছিল, কাঁচা ঘুমের মধ্যে কে নক করলেন? বলে, আমি তোমার শিক্ষক। ভালো ছাত্র যখন শুনবে আমার ওস্তাদ আমার দরজার সামনে দাঁড়ানো, ওই ছাত্র কখনো বিছানায় শুয়ে থাকতে পারে না। ঠিক এই জমিনে যারা আল্লাহর খাতিয়ে আসে, আল্লাহর মহাব্বতের গোলাম, এই বান্দাগুলো রাতের শেষ ভাগ যখন হয় বিছানায় আর শুইতে পারে না, কারণ আমার আল্লাহ আসরে না, মাগরিবে না, এশার নামাজে না, ফজরের সময় না, জোহরের সময় না, আল্লাহ বলেন রাতের শেষ ভাগ যখন সবাই ঘুমায় যায়, নদীর মাছগুলো ঘুমায়, গাছের পশু পাখিরা পর্যন্ত ঘুমায়, জঙ্গলের প্রাণীরা ঘুমায়, তোমার মা বাবা ঘরের সবাই ঘুমায় গেল, দোকানওয়ালার দোকান বন্ধ, কোলাহল মুক্ত পরিবেশ, কোনো আওয়াজ নাই, এমন একটা ক্লিয়ার সময় আমি রব্বুল আলামিন আরশে আজিম থেকে আমি প্রথম আসমানে হাজির হয়ে যাই। আমি আল্লাহ আমার রহমতের দরজা দিয়া মহাব্বতের নজরে ডাকতে থাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, ও আমার গোলাম, কে কি পরিমাণ গুনাহ করিয়া হাবুডুবু খাইতেছো, আমি মাওলা এখন ক্ষমার রহমতের বৃষ্টি নিয়ে তোমার সামনে হাজির হয়ে গেলাম। বান্দা আমি আল্লাহ যা কিছু বানাইলাম এর মধ্যে তোমাদেরকে বড় আদর করে বানাইছি, কারণ আমি আল্লাহ চাই তুমি আমার বড় আদরের গোলাম, দুনিয়ার সব তোমার গোলাম বানায় দিলাম, আমি আল্লাহ চাই বান্দা তোমার জবানে শুধু আমি আল্লাহর মহাব্বতের আওয়াজ হবে, তোমার ডানে বামে প্রশংসা চলবে আমি আল্লাহর, কারণ তোমার যখন কেউ ছিল না তখনও ছিলাম আমি। এরে বান্দা নাপাক পানির থেকে আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানাইয়া, আমি আল্লাহ দুনিয়াতে তোমার জন্য কত ধরনের খানার আয়োজন করলাম, আমি আল্লাহ তোমাকে এতটাই দুর্বল বানাইলাম, কিন্তু আমি চাই না তুমি আমার আজাবের জাহান্নামে যাইবা, আমি আল্লাহ চাই বান্দা দুনিয়ায় কয়েকদিন ঘুরার পর আবার আমার মহাব্বতের মোলাকাত দিয়া জান্নাতে চলে আসবা, তবে জান্নাতে যদি আসতে চাও তুমি বড় দুর্বল, আমার কিছু মহাব্বতের বান্দা আহলুল্লাহ আল্লাহওয়ালাদেরকে আপন বানায় নাও, আমার মহাব্বতের জিকির জিব্বার সাথী বানায় নাও, আমার আল্লাহওয়ালাদের সাথে বন্ধুত্ব করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহওয়ালাদের সোহবতের দ্বারা তোমার উপরে রহমত নাজিল করব, তুমি একা একা চলতে গেলে পারবা না, আমি আল্লাহ চাই না তুমি জাহান্নামে যাও, কারণ তুমি বড় দুর্বল, সূর্যের গরম তুমি সহ্য করতে পারো না, দুনিয়ার আগুনের গরম সহ্য করতে পারো না, জাহান্নামের আগুনের গরম তো আরো কঠিন, একটা সেকেন্ডের গরম সহ্য করতে পারবা না। ও বান্দা ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তিন দল শয়তান তোমাকে জাহান্নামে নিতে চায়, দুনিয়ার পরিবেশটাও জাহান্নামি পরিবেশ, এই অবস্থা থেকে যদি বান্দা বাঁচতে চাও, আমার পেয়ারা বন্ধু যারা, আমার আহলুল্লাহ যারা, আমার আউলিয়া যারা, এদেরকে বন্ধু বানায় নাও, এমনভাবে তাদের সাথে সম্পর্ক জোড়ায় দাও হাশরের ময়দানে দেখলেই যেন তোমাদেরকে চিনে ফেলতে পারে। এরে আল্লাহর বান্দা একটু চোখ বন্ধ করে আমলনামা দিয়ে তাকায় দেখো, না পারলাম কোরআন পড়তে, না পারলাম কোরআনের আলেম হইতে, না যদি পারি আলেমকে মহাব্বত করতে, তো আমার মতো হতভাগা আর কেউ নাই। এই আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক জোড়ানোর জন্যই তো আজকের এই মাহফিলের আয়োজন।
আল্লাহওয়ালা এখানে আসবেন, যাদের চেহারা দেখলেও কলিজা ঠান্ডা হয়ে যায়, যাদের চেহারার দিকে তাকাইলেও মনে হয় যেন আমি আর দুনিয়ার জমিনে বসা নাই, মনে হয় যেন আমি জান্নাতের বাগানের মধ্যে বসে আছি, কারণ এরা তো আমার নবীর বড় বন্ধু, ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবী কেমন মায়ার নবী, মায়ার নবী বলেন, ও দুনিয়ার উম্মতের দল, আমি নবী থাকব না, তবে আমার একদল বন্ধু রেখে গেলাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস যারা আম্বিয়ায়ে কেরামের উলামায়ে আহলে হক, এদেরকে বন্ধু বানাইয়া চলো। তবে উলামায়ে আহলে বাতিল একদল আছে, এদের থেকে খুব সাবধান, আলেম নামের বাতিল থেকে খুব সতর্ক হয়ে চলবা। আমাদের আহলে হক উলামা, আমাদের পীর মাশায়েক অভাব নাই, অতএব আমাদের আল্লাহওয়ালা যারা হক, যাদের চেহারা দেখলে মানুষের পরিবর্তন, যাদের বয়ান শুনলে দিন নরম চোখে পানি আসে, এমন আল্লাহওয়ালা এই চরম নাই, এদের হাতে হাত দাও রে বাবা। কারণ নজর করিয়া দেখো, এই জমিনের ভিতরে লক্ষ লক্ষ জাহান্নামী মদপান করনেওয়ালা বেনামাজি আর চরমনায়ের হাতে হাত লাগাইয়া আজকে পাঁচ ওয়াক্ত নামাজ, দাড়ি লম্বা গলায় পাগড়ি লাগানো, ঢাকার শহরে রিক্সা চালায় গলায় পাগড়ি নামাজ বাদ দেয় না, ওই বান্দা রিক্সা চালাইয়া রাতের বেলা আবার তাহাজ্জুদে হাজির, ওতে ভাই আল্লাহওয়ালাদের সাথে বন্ধুত্ব জোড়ায় দাও, আর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করা দরকার। ও দয়ার মালিক, খাঁটি আল্লাহওয়ালাদের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করেন, আল্লাহওয়ালাদের নেক নজর নিয়ে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। আজকে থেকে আমরা তওবা করে নিব আমাদের শায়েখে চরমনার বয়ানের মাধ্যমে, পীর সাহেব হুজুরের বয়ানের মাধ্যমে আমরা খাঁটি তওবা করব। শুধু আমি একাই জাহান্নাম থেকে বাঁচব না, আমার সন্তান, আমার ভাই বোন, আমার পরিবার, আমার স্ত্রী, সব আমি জাহান্নাম থেকে বাঁচায় নিতে হবে, এদেরকে বাঁচানোর দায়িত্ব আমার। আমরা আজকে থেকে শুধু নিজের চিন্তাই করব না, আমাদের অধীনস্থ যারা আহাল পরিবার সন্তান, এদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা করব কি করব না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আর মহব্বতে বলেন আমিন। এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন, আল্লাহওয়ালা দরকার আছে না নাই? আছে মানে আল্লাহওয়ালা ছাড়া আল্লাহ পাওয়ার কোনো রাস্তা নাই, আল্লাহওয়ালাদের সংস্রব আর সোহবত ছাড়া নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর কোনো রাস্তা নাই। অতএব যারা আল্লাহওয়ালা পছন্দ করে না, আহলে হক আল্লাহওয়ালা পীর মাশায়েখের বিরোধিতা করে, তারা বাতেল, তারা ভণ্ড। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন।